While building a ship is considered as an engineering feat, a combination of science and art. বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড এরিয়ার মধ্যে উগ বড় শিল্প গড়ে উঠছে, আর এই শিল্প হল যে শিপ ব্রেকিং ইয়ার্ডস। এই শিপ ব্রেকিং ইয়ার্ড সম্পর্কে আগে যদি ফনক ইয়ার হইতে চাই, ই একখান ভীতিকর একখান পরিস্থিতি আছিল, যেটে মানুষের কাছে ফুসল লইলেই এডে সবসময় লাগি থাকতে মারামারি খাড়াখাড়ি বা অনেকে হয়তো ইয়ার মৃত্যুকূপ। এডে ম্যানুয়ালি সাজগরণ ঘটত এবং ম্যানুয়ালি সাজগুত যাইরে বড় ধরনের দুর্ঘটনা ঘটত। এই রকম নেগেটিভ কথাবার্তাইন সারা বিশ্ব মধ্যে ছড়াই ফুজিল এক সময়। ইয়েনরে মিথ্যে প্রমাণ করে ইয়ারে চট্টগ্রামের পিএসপি শিপইয়ার্ডটান নতুন করে স্বপ্ন দেখাইয়ে বাংলাদেশের। এবং চট্টগ্রামের সীতাকুণ্ড বেল্টের মধ্যে প্রায় 150খানের মতো শিপইয়ার্ড আছে, যেটে বিয়াগুনোর লিডারশিপে এই শিপইয়ার্ডটান বিশ্বর বুকে বিয়াগুনোর দেখাই দিকে। এই শিপইয়ার্ডটান যাতে সারা বিশ্বের মধ্যে নাম করেই এই সময় মধ্যে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত লই বুয়েটার দিয়ে উগ্র টিম গঠন করছে। বুয়েটার উগ্র শক্তিশালী টিম উগ্র রিপোর্ট দিব, যারা রিপোর্ট করি পেলাই আসছিল যে পিএসপি শিপইয়ার্ডের মধ্যে। আর জানতাম চাইলেন এই দলের প্রধানের কাছে, সারা বিশ্বে শিপ ব্রেকিং যে কয়েকটি ইয়ার্ড আছে তার মধ্যে পিএসপি শিপইয়ার্ড অন্যতম। আমি আশা করি যে বাংলাদেশে অন্যান্য যে শিপইয়ার্ডগুলো আছে সেগুলো সেই পথ অনুসরণ করবে, এবং আমরা যদি এটা অর্জন করতে পারি তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে বাংলাদেশে শিপ রিসাইক্লিংয়ের ক্ষেত্রে যে দুর্নামটা আছে সেটা দূর হয়ে যাবে। আমরা এখানে এসেছি যে এই শিপইয়ার্ডের যে আন্তর্জাতিক মান সেটা ঠিকমতো আছে কিনা, এবং সেই ব্যাপারে আমাদেরকে যে পেপারসগুলো দেওয়া হয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে শিপ রিসাইক্লিং প্ল্যান এবং শিপ রিসাইকলিং ফ্যাসিলিটি প্ল্যান। এই প্ল্যানগুলো আমরা সরেজমিনে দেখে আমরা আমাদের যে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি আছে সেখানে আমরা তাদেরকে একটা রিপোর্ট দেব, এবং পরবর্তীতে তারা সেটা দেখে শিপ রিসাইক্লিং ফ্যাসিলিটির প্ল্যানের ব্যাপারে তারা অনুমোদন দেবে। এবং আমাদের যে শিপ ব্রেকিং ইয়ার্ডের যে বর্তমান যে অবস্থা সেটা আমরা যদি তারা সহযোগিতা করেন আমরা নিশ্চিত যে আমরা খুব শীঘ্রই আন্তর্জাতিক মানের একটা শিপ ব্রেকিং ইয়ার্ডের যে সমস্ত ফ্যাসিলিটি থাকা দরকার, শুধুমাত্র পিএসপিতে থাকবে না, আরও অনেক শিপইয়ার্ডও এই মানে চলে আসবে। এই পিএসপি ফ্যামিলির শিপইয়ার্ডের ম্যানেজিং ডিরেক্টর জহিরুল ইসলাম রিঙ্কু আড়ারে তার শিপইয়ার্ডটান সুন্দর করে আড়ারা দেখাইয়ে দেখানোর পরে এই বুয়েট টিম কিনলে আসি ইয়ান জানাই। সো এই সেক্টরের যে রিকোয়ারমেন্ট এটা দিন দিন বাড়বে, কারণ আমরা এই ভিশন 2041 আমাদের অ্যাচিভ করার জন্য আমাদের যেই পরিমাণ জিডিপি ইনশাল্লাহ হবে ওইটা ফুলফিল করার জন্য আমাদের স্টিলের রিকোয়ারমেন্ট বাংলাদেশে বাড়বে। এবং আমি আশা করবো এই ইন্ডাস্ট্রিতে গভর্নমেন্ট যেভাবে এখন সাপোর্ট দিচ্ছে, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ যেভাবে সাপোর্ট দিচ্ছে, ওনারা সাপোর্টটা কন্টিনিউ করবে এবং এই ইন্ডাস্ট্রিটা ফ্লারিশ করবে। আমাদের বুয়েট টিম এখানে ওনারা দেখতে এসেছে যে আমরা শিপ রিসাইক্লিং, যেহেতু আমাদের ইয়ার্ডটা একটা মডেল বাংলাদেশে, তো ওনারা একটা অডিট করতে আসছে যে আমরা কীভাবে ইয়ার্ডটাকে ম্যানেজ করি, এবং এইটার উপরে বেসিস করে ওনারা একটা রিপোর্ট মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজে দিবে যে এই সেক্টরটাকে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং এর মধ্যে বুয়েট যেহেতু একটা রেপিউটেড ইনস্টিটিউশন আমাদের দেশের জন্য, ওনাদের যদি কোনো সাজেশন থাকে ওইটাও আমরা বলেছি আমাদেরকে দেওয়ার জন্য, যাতে আমরা আরও ফার্দার নিজেদেরকে ইম্প্রুভ করতে পারি। কই রাখি এই পিএসপির শিপ ব্রেকিং ইয়ার্ড ইয়ান কীভাবে হই কেন হই ইয়ান লইয়ারে আর আরেকদিন ওগো ডকুমেন্টারি ওনার সামনে হাজির করছুম। আলমগীর অপু, সি প্লাস টিভি, চট্টগ্রাম।